নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণীকে হেনস্থা করার ঘটনায় এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে যুবককে আটক করা হয়। এর আগে ওই তরুণীকে হেনস্থা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়। গত বুধবার ভোর 5:30টার দিকে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে আসা ওই তরুণী ওই দুই তরুণের সঙ্গে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম মোহাম্মদ ইসমাইল ইসলাম। তিনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। সিসিটিভি ফুটেজ এবং মুঠোফোনে ধারণ করা ভিডিও সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে আটক করেছে। তবে ঘটনার সময় ইসমাইল ইসলামের ভূমিকা কী ছিল সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। নরসিংদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বুধবার ভোর 5:15টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল 5:45 পর্যন্ত স্টেশনটির 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনের মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, এটা কী পোশাক পরেছ তুমি? তরুণীও পাল্টা প্রশ্ন করেন, আপনার তাতে কী সমস্যা হচ্ছে? এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন, বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন। এক পর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন। এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনোরকম নিজেকে সামলে দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান তরুণী। এ সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তারাও দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর 999 ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।